রিও গোটা একটা বছর দেশের স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ব্যাক কিছু বন্ধ রাখি এক বছর লকডাউন দি আইসিইউ এর অভাবে মানুষ মরি ভূত হয়ে গেছে হে ভূতের লাশ এগুন বেশি এখন কোয়াকফ নগরীতে চলে গেছে আর দেশের ভিতরে আবার দিছে লকডাউন তার উপরে আবার কি বলছে ১২টা থেকে ৫টা পর্যন্ত কি বই মেলা বলে খোলা থাকবে মুনির বুঝছো তো এই বই মেলার বই এগুন মানুষ তো রাস্তাঘাটে থাকতো না কোয়াকফ নগরীর জি নাই কি বই এগুন হইব নাকি এখন জিনে যদি না পড়ে তাহলে করোনা ভাইরাসটা কি শিক্ষিত হয়ে দেবো আর করোনা ভাইরাসটা বই পড়ি কি করব ম্যাটাডোর কোম্পানির কলম আছে না কলম এগুন দিয়ে ভালো লেখা হয় করোনা ভাইরাস এগুনের কলম কিনি দো কলম কিনি দি বই এগুন পড়ব আর কলমের ভিতরে লিখবো স্বেচ্ছার বাচ্চারা গরিব গুণ্যা এগুন না খাই মরি যার দেশের স্বল্প আয়ের মানুষ এমুইছা আছে এমুইছা কি পরিমাণ মানুষ এই মানুষের লকডাউনে কি আটকে রেখে হাইরবনি কোনো ভাবে হাইরবনি আর হেগুনে কি সেঙ্গের কি লকডাউন দেওয়ান শুরু করছে বাবুরে গরিব কেনে বাঁচব আরে তো আওয়ামী লীগও খাবার না বিএনপিও খাবার না জামাতও খাবার না হেফাজতও খাবার না আরে আই খাবাই তাহলে আই কোন সেঙ্গের লকডাউন মাইতাম বই মেলা খুলি দিছে এই করে দিছে ওই এখন করোনা ভাইরাস শিক্ষিত হয়ে যাবো যো স্কুল কলেজ খুললে তখন আর কি মানুষজন পড়ালেখা করতে দেবে না এখানে করোনা ভাইরাস হাডিয়া ডিকি তারা অটো পাস করবো এসএসসি পাস করবো বিসিএস দিব তারা ডিফেন্সের পরীক্ষা দিব চারিবার রোজ চারিবার তার উপরে আবার যদি কি লকডাউন এলে গরিব এলে প্রণোদনা দিব এবার কি করব চেয়ারম্যান মেম্বার তারপরে যে ইউনিয়ন পরিষদের মেম্বার এগুন আছে না এগুনের বউয়ের ব্লাউজ পেটিকুট এগুনের সিপার ভিত্তে কি তেলের ডিব্বা চিনির বস্তা চাইলের বস্তা এখন ঢুকা রেখব করোনা ভাইরাস মারো রেখেন এরে হুন বাঙালি ভাত বুঝে চাইল বুঝে ডাইল বুঝে করোনা ভাইরাস বুঝে না টাটা বাই বাই করোনা ভাইরাসের গোষ্ঠী হুন মারি আকাশে তুলি দো আমরা করোনার ডরাই না তোমরাই তো বলছো আমরা করোনার চাইতে শক্তিশালী সুতরাং বাবুরের লকডাউনের দরকার নাই আর বই মেলাতে করোনা ভাইরাস এগুলোর সার্টিফিকেট দিও যেসব শিক্ষিত করোনা ভাইরাস আছে এগুলোর সার্টিফিকেট দিও চাইল সুট ডাইল সুরের গুল্লি মাইতাম বলি চল বাইকেটা ঘুরা বাসাতে চলি যাই স্যাঙ্গের করোনা ভাইরাস কিসে আমার শতানের বাচ্চা অগল তো চাইল সুট ডাইল সুরের গোষ্ঠী মাইতাম বলি।